আসসালামু আলাইকুম রহমতুল্লাহিবার সম্মানিত দর্শক আজকে সাপ্তাহিক প্রশ্ন উত্তরের তেত্রিশতম পর্ব নিয়ে হাজির হয়েছি যথারীতি আজকে প্রশ্ন উত্তর পর্বেও মোট বিশটি প্রশ্নের উত্তর থাকবে প্রশ্ন নম্বর ছয়শো একচল্লিশ থেকে ছয়শো ষাট পর্যন্ত তাহলে কালক্ষেপণ না করে চলুন শুরু করি ছয়শো একচল্লিশ নম্বর প্রশ্ন চট্টগ্রাম থেকে লিখেছিলেন মহিউদ্দিন তিনি প্রশ্ন লিখেছিলেন নামাজে দাঁড়ানোর পূর্বে আরবিতে নিয়ত করলে নিয়ত হবে কি না এই প্রশ্নের উত্তর হলো আপনি যদি আরবি বুঝতে পারেন নামাজে দাঁড়ানোর পূর্বে নওয়াইতুয়ানুসল্লি আলিল্লাহ তালা এ ভাষায় আপনি কি বলতেছেন এই শব্দগুলোর অর্থ কি এটা যদি আপনি বুঝতে পারেন তাহলে আরবি ভাষায় আপনি সংকল্প করবেন বা নিয়ত করবেন আর যদি আপনি এটা বুঝতে না পারেন যে আরবি ভাষায় আপনি কি বলতেছেন এটা আপনি বুঝতেছেন না তাহলে আপনি আপনার মনের ভাষায় নিয়ত করবেন আমি এখন দুই ফজরের ফরজ নামাজ আদায় করতেছি এই কথাগুলো নিজের অন্তরে নিজের মতো করে সংকল্প করবেন তাহলে নিয়ত হিসেবে যথেষ্ট হবে আর যদি আপনি আরবি বুঝতে পারেন তাহলে আরবিতে নিয়ত করতে পারেন বুঝে শুনে সংকল্প করতে হবে এটা হলো ফরজ আশা করি আমি বুঝাতে পেরেছি এরপরে ছয়শো বেয়াল্লিশ নম্বর প্রশ্ন ফেনি থেকে লিখেছিলেন জসিম উদ্দিন তিনি প্রশ্ন লিখেছিলেন নামাজে সানা হিসেবে কোন দোয়া পড়তে হয় এই প্রশ্নের উত্তর হলো নামাজে যখন আমরা দাঁড়াবো প্রত্যেক নামাজে ফরজ হোক নফল হোক সুন্নত হোক প্রথম ডাকাতে তাকবিরে হারিমার পরে সানা পড়ব তো হাদিসের মধ্যে যে সানা উল্লেখ আছে প্রসিদ্ধ দুইটা সানা তার মধ্যে একটা হলো আল্লাহম্মা বা আইদ বাইনি ওবাইনা খত এই দোয়াটা আর একটা হলো সুবাহানা আপনি যে কোনো একটা পড়লেই হয়ে যাবে আশা করি আপনি সানা শিখেছেন অথবা আপনার মুখস্থ না থাকলে আপনি ইউটিউবে সার্চ দিয়ে শিখে নিতে পারেন গুগলে সার্চ করে এটা বের করে অথবা নামাজের দোয়া যে কোনো নামাজের দোয়া শিক্ষা বইতে এগুলো পাবেন যেটা সচরাচর পাবেন সেটা হলো সুবাহ এছাড়া আল্লাহমা বা আইদুবাইনি অবাইনা এই দোয়াটাও আপনি সানা হিসেবে মুখস্থ করতে পারেন বা নামাজের মধ্যে পাঠ করতে পারেন হাদিসের মধ্যে যে প্রসিদ্ধ দুইটা সানা আছে সেটা আপনাদের সামনে উল্লেখ করলাম এরপরে ছয়শো তেতাল্লিশ নম্বর প্রশ্ন ঢাকার যাত্রাবাড়ি থেকে লিখেছিলেন সুজন তিনি প্রশ্ন লিখেছিলেন নামাজ পড়তে পড়তে কষ্ট হয়ে গেলে সুন্নত নামাজ বসে পড়া যাবে কিনা এই প্রশ্নের উত্তর হলো জিনা সন্ন্যত নামাজ হোক নফল নামাজ হোক আর ফরজ তো অবশ্যই আপনি দাঁড়িয়ে পড়তে হবে নামাজের অন্যতম একটি ফরজ হলো দাঁড়িয়ে নামাজ পড়া আপনার অস্বস্তি লাগতেছে কষ্ট হয়ে যাচ্ছে পায়ে ব্যথা হচ্ছে এজন্য আপনি বসে নামাজ পড়বেন এটা সমীচীন নয় এটা অবশ্যই নামাজের আদব ভঙ্গ হবে আপনি যদি একেবারে মাজুর ব্যক্তি হন যে আপনি দাঁড়াতেই পারতেছেন না এক মিনিট দাঁড়িয়ে থাকার মতো সামর্থ্যই আপনার নাই তাহলে আপনি বসে পড়বেন মুরব্বী যারা আছে সত্তর পঁচাত্তর আশি বছর বয়স তাদের এই সমস্যাটা হয় তারা দুই তিন মিনিট দাঁড়িয়ে থাকতে পারে না অনেক সময় আর আপনি আমি একজন যুবক মানুষ বা এই বয়সে তিরিশ চল্লিশ পঞ্চাশ বছর বয়সে যদি আপনার একটু অস্বস্তি লাগতেছে কষ্ট লাগতেছে আর আপনি বসে সুন্নাত নফল পড়বেন এটা কখনোই জায়জ নেই এরকমটা কখনোই করা যাবে না অবশ্যই দাঁড়িয়ে নামাজ পড়তে হবে এরপরে ছয়শো চৌচল্লিশ নম্বর প্রশ্ন উত্তর চব্বিশ পরগনা থেকে লিখেছিলেন নাদিম আহমাদ তিনি প্রশ্ন লিখেছিলেন মানুষ মারা গেলে তিন দিন পরে যে খাবার খাওয়ানো হয় এই খাবার সকলে খেতে পারবে কি না এই প্রশ্নের উত্তর হলো জিনা মানুষ মারা গেলে মানুষ সৎকা করে কারো বাবা মারা গেলে তার বাবার নামে মা মারা গেলে মায়ের নামে সৎকা করে থাকে গরিব মিসকিনকে খাওয়ানোর ব্যবস্থা করে থাকে এই খাবারটা সাদকা হিসাবে যারা খাওয়ার উপযুক্ত তাদেরকে খাওয়ানো উচিত যারা সামর্থ্যবান ব্যক্তি আছে সমাজে বিত্তশালী ব্যক্তি আছে তারা এই খাবারটা খেতে পারে না তবে অনেকে খেয়ে থাকেন না বুঝে অনেকে এই খাবারটা খেয়ে থাকেন মৃত্যুর পরে তিন খাবারের আয়োজন করা হয় যদি ইসলামী এইভাবে তিন দিন চল্লিশ দিনে খাবার ব্যবস্থা করতে বা বাৎসরিক খাবার ব্যবস্থা করতে বলে না তারপরেও মানুষ আবেগের বসীভূত হয়ে এই কাজগুলো করে ফেলে খাওয়ালে সে ভালো সবের কাজ মনে করে সৎকা জারিয়ে মনে করে বাবা মায়ের আত্মার মাগ ফিরাত হবে এটা মনে করে সে খাওয়ায় তো দিনক্ষণ ঠিক না করে যে কোনো সময় খাওয়ানো যেতে পারে তবে সেটা গরিব মিসকিনদেরকে খাওয়াতে হবে এটা সাতকা হিসেবে সাতকার খাবার যারা খেতে পারে তাদেরকে খাওয়াতে হবে বৃত্তসারী ব্যক্তিদেরকে এই খাবারটা খাওয়ানো উচিত নয় যারা জানে না তাদেরকে এই বিষয়টা জানানো উচিত এরপরে ছয়শো পঁয়তাল্লিশ নম্বর প্রশ্ন কলকাতা থেকে লিখেছিলেন মনিরুল ইসলাম তিনি প্রশ্ন লিখেছিলেন নামাজের বৈঠকে কি কি দোয়া পড়তে হয় এই প্রশ্নের উত্তর হলো আপনি যদি চার রাকাত বা তিন রাকাত বিশিষ্ট নামাজ পড়েন তাহলে প্রথম বৈঠকে শুধু তাসাহুদ পড়বেন যেটা এই আতু পড়ে আপনি প্রথম বৈঠক শেষ করে দাঁড়িয়ে যাবেন এবং শেষ বৈঠকে প্রথমে তাসাহুদ আত্মিয়াতু তারপরে দুরুদ শরীফ তারপরে দোয়া মাসুরা এই তিনটা পড়ে আপনি সালাম ফিরাতে পারেন তাশাহুদ প্রথমে পড়বেন তারপরে শরীফ পড়বেন তারপরে দোয়া মাসুরা হিসাবে যে কোনো মাসুরা আপনি পড়বেন যে কোনো দোয়াও সেখানে পড়তে পারেন তো আপনি দোয়া মাসুরা শেষ করার পরে আপনি সালাম ফিরাবেন এরপরে ছয়শো ছেচল্লিশ নম্বর প্রশ্ন নবীনগর ঢাকা থেকে লিখেছিলেন মোহাম্মদ সুমন তিনি প্রশ্ন লিখেছিলেন তাহাজুদ নামাজ নফল নাকি সুনত এই প্রশ্নের উত্তর হল তাহাজুদ্দ নামাজ নিঃসন্দেহে ফরজের অতিরিক্ত নামাজ তো আমাদের জানতে হবে এবং বুঝতে হবে যে ফরজের অতিরিক্ত যত এবাদত আছে সবই নফলের অন্তর্ভুক্ত খরচ ব্যতীত যত এবাদত আছে সবই নফলের অন্তর্ভুক্ত এবং এই নফল এবাদতের মধ্যে যেগুলো আল্লাহ রাসুল সাল্লা সাল্লাম রেকমেন্ড করেছেন বা তিনি কোনো সময় ক্ষণ নির্ধারণ করে আদায় করতেন বা আদায় করতে বলেছেন সেগুলোকে সুন্নত বলা হয় তো এই সুন্নতের মধ্যে এই তাহাজুতটা অন্তর্ভুক্ত তাহাজুত তো অবশ্যই নফলের অন্তর্ভুক্ত ছিল এবং যেটা আল্লাহ রাসুল সাল্লা সাল্লাম রেকমেন্ড করেছেন বা তিনি আমল করতেন পরবর্তীতে সাহাবাই আমল করতেন যে কারণে এটা শূন্যতের অন্তর্ভুক্ত হয়ে গেছে এজন্য আমরা তাহাজ্জুদের নিয়ত যখন করব তখন শূন্যতের নিয়ত করতে পারি এরপরে ছয়শো সাতচল্লিশ নম্বর প্রশ্ন ঢাকার মিডফোর্ট থেকে লিখেছিলেন সুমি তিনি প্রশ্ন লিখেছিলেন জেনে শুনে কোনো চুরি করা পণ্য টাকা দিয়ে কিনলে কি তা হালাল হবে এই প্রশ্নের উত্তর হল জিনা আপনি জানতেছেন যে যে জিনিসটা আপনি কিনবেন সেটা অবশ্যই চুরির মাল তো আপনি জেনে শুনে সে জিনিসটা কিনলে সেটা হালাল হয়ে যাবে না যেগুলো চুরি করে বিক্রি করা হয় সেটা জেনে শুনে ক্রয় করলে সেটাও হারামি থেকে যায় এটা আপনি ব্যবহার করলে গুণা হবে এজন্য আপনি টাকা দিয়ে কেনেন অথবা আপনাকে কেউ গিফট করলে উপহার দিল আপনি সেটা ব্যবহার করতে পারবেন না এরকম জেনে শুনে চুরির মাল আপনি নিজের কাঁধে বহন করতে পারেন না এরপরে ছয়শো আটচল্লিশ নম্বর প্রশ্ন আজমপুর থেকে লিখেছিলেন শহীদুল্লাহ তিনি প্রশ্ন লিখেছিলেন ফজরের সুন্নত নামাজ বাসায় পড়ে গেলে মসজিদে গিয়ে তাহিয়াতুল মসজিদ নামাজ পড়তে হবে কিনা না এ প্রশ্নের উত্তর হলো জি হবে আপনি যদি ফজরের পূর্বে সুন্নত দুরাকাত বাসা থেকে আদায় করে যান এবং মসজিদে ঢোকার সাথে সাথে আপনি বসার আগে দুরাকাত তাহিয়াতুল মসজিদ পড়বেন আর যদি দেখেন যে ফজরের জামাত শুরু হয়ে গেছে আপনার তাহিয়াতুল মসজিদ পড়ার সময় নেই সেক্ষেত্রে আপনার তাহিয়াতুল মসজিদ পড়তে হবে না আপনি আগে ফরজের জামাতে অংশগ্রহণ করবেন আর যদি জামাতে অংশগ্রহণ করার সময় থাকে এখনও জামাত দাঁড়ায় নেই তাহলে আপনি অবশ্যই মসজিদে বসার আগে দুরাকাত তাহিয়াতুল মসজিদ পড়বেন এরপরে ছয়শো উনপঞ্চাশ নম্বর প্রশ্ন দিড়াই সুনামগঞ্জ থেকে লিখেছিলেন সৈয়দ আহমাদ তিনি প্রশ্ন লিখেছিলেন আমার মনকে পরিপূর্ণ ইসলামের দিকে দিনের দিকে ফিরিয়ে আনতে আমার করণীয় কি এই প্রশ্নের উত্তর হলো প্রথমে আপনি আমি জেনে বুঝে যে পাপগুলো করছি সেই পাপগুলো ছেড়ে দিতে হবে যে অন্যায় কাজগুলো আমরা করছি সেই অন্যায় কাজগুলো অবশ্যই ছেড়ে দিতে হবে এবং পরিপূর্ণ কাজ দিলে তাও করতে হবে তাহলে ইনশাল্লাহ আপনার মন আস্তে আস্তে ইসলামের দিকে পরিপূর্ণ দিনের দিকে ডাইভার্ট হবে আপনি যদি দিনের দিকে ডাইভার্ট হতে চান আবার হারাম কাজগুলো করেন মোবাইলে পর্নোগ্রাফি দেখেন মোবাইলে ভিডিও সং আপনার মিউজিক ভিডিও দেখেন নাটক সিনেমা দেখেন বন্ধুদের সাথে খারাপ আড্ডায় মেশেন তো এইগুলো করার পরে যদি আপনি আমার আপনার মনকে দিনের দিকে ডাইভার্ট করতে চান কখনোই পারবেন না তো প্রথমে এই অন্যায় কাজগুলো এই ফাহেসা কাজগুলো ছেড়ে দিতে হবে এরপরে দিনের দিকে আস্তে আস্তে দীক্ষা নিতে হবে আলোচনা শুনতে হবে দিনের ব্যাপারে কোরআনসন্নার ব্যাপারে যে বইগুলো আছে সেগুলো আপনি যে যতটুকু পারেন পড়বেন এবং আস্তে আস্তে আমলের মধ্যে নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করবেন এরপরে ছয়শো পঞ্চাশ নম্বর প্রশ্ন সৌদি আরব থেকে লিখেছিলেন প্রবাসী বসির তিনি প্রশ্ন লিখেছিলেন সৌদি থেকে ছুটিতে গ্রামের বাড়ি গেলে নামাজে কসর করা লাগবে কিনা এ প্রশ্নের উত্তর হলো জিনা আপনি সৌদি আরবে আছেন প্রবাসী হিসেবে আপনি দুই মাস তিন মাস এক মাস বা দশ দিন পনেরো দিন যে কয়দিন আপনি ছুটি নিয়ে বাড়িতে আসেন না কেন আপনার নিজ বাড়িতে আপনি আসতেছেন এখানে আপনি মুকিম হিসেবেই বিবেচিত হবেন এখানে আপনার কসর করতে হবে না মুসাফিরের হালতে নামাজ পড়তে হবে না সম্পূর্ণ নামাজে আপনাকে পড়তে হবে এরপরে ছয়শো একান্ন নম্বর প্রশ্ন ঢাকার মিরপুর থেকে লিখেছিলেন মোকাররম তিনি প্রশ্ন লিখেছিলেন নামাজে প্রথম রাকাতে আয়তল কুর্সি পাঠ করা যাবে কিনা না এই প্রশ্নের উত্তর হল জি যাবে এরপরে ছয়শো বান্ন নম্বর প্রশ্ন ফরিদপুর থেকে লিখেছিলেন তানজিলা তিনি প্রশ্ন লিখেছিলেন বাথরুমের মধ্যে অজু করা যাবে কি না এই প্রশ্নের উত্তর হলো যদি আপনার অন্য কোনো ব্যবস্থা না থাকে সেক্ষেত্রে আপনি অজু করতে পারবেন সমস্যা নেই তবে আমাদের মুসলিম সোসাইটির মধ্যে এরকম পরিবেশ থাকাটা অবশ্যই উচিত যে আপনার বাথরুম অর্থাৎ আপনার টয়লেট পায়খানা এবং আপনার অজুখানা আলাদা থাকা উচিত তবে অধিকাংশ বাড়িতে অধিকাংশ ফ্ল্যাটের মধ্যে ওই টয়লেটের মধ্যে অজুখানা গোসলখানা একসাথে করে ফেলে যে কারণে দেখা যায় অজু করার জন্য আলাদা আর কোনো ব্যবস্থা থাকে না এই ব্যবস্থাটা রাখা মুসলিম কমিউনিটির মধ্যে আমাদের ফ্ল্যাটের মধ্যে আমাদের ঘরের মধ্যে এরকম ব্যবস্থা রাখাটা উচিত যারা নতুন বাড়ি করবেন তাদের কাছে অনুরোধ থাকবে আপনারা অজুখানাটা অন্তত আলাদা রাখবেন আপনি যেখানে অজু করতেছেন অথবা গোসলটাও একসাথে এরকম আলাদা করে রাখতে পারেন আপনার শাওয়ার এবং আপনার অজু করার কল এটা আপনি আলাদা একটা ব্যবস্থা করবেন এবং আপনি যেখানে বাথরুম করতেছেন সেই ইয়াটা জায়গাটাও আপনি সেপারেট করে রাখবেন এটা করাটা উচিত তবে যদি এরকম পরিবেশ আপনি না করতে পারেন আপনার টয়লেটের মধ্যে অজুর ব্যবস্থা আছে গোসলি ব্যবস্থা আছে আপনি সেখানে করবেন এতেও অজু হবে সমস্যা নেই এরপরে ছয়শো তিপ্পান্ন নম্বর প্রশ্ন ঢাকার পল্লবী থেকে লিখেছিলেন নুরুল হাসান তিনি প্রশ্ন লিখেছিলেন বিড়ি সিগারেট বিক্রি করলে গোনা হবে কিনা না এই প্রশ্নোত্তর হলো যেই হবে যেটা খাওয়া হারাম সেটা বিক্রি করাও হারাম এজন্য জন্য বিড়ি সিগারেট এটা খাওয়া যেমন হারাম বিক্রি করাও হারাম কেউ জেনে বুঝে যদি এটা দোকানে বিক্রি করে তার অবশ্যই গুণা হবে এটা বিক্রি করা বন্ধ করে দিতে হবে এরপরে ছয়শো চুয়ান্ন নম্বর থেকে লিখেছিলেন ইব্রাহিম খলিল তিনি প্রশ্ন লিখেছিলেন এশার নামাজের পরেই তাহাজুদ নামাজ পড়ে ঘুমানো যাবে কিনা এই উত্তর হলো জিনা তাহাজুদের নামাজ মূলত শেষ রাতের নামাজ এটা এশার নামাজের ওয়াক্তের সাথে সম্পর্ক নেই আপনি ইশার নামাজের পরে নফুল নামাজ পড়তে পারেন তবে যদি সেটা তাহাজুদের নিয়েতে পড়েন বা তাহাজুদ হিসাবে যদি আপনি বিবেচিত করতে চান তাহলে সেটা শেষ রাতে পড়তে হবে অর্থাৎ মধ্যরাতের পর থেকে পড়তে হবে মানুষ যখন গভীর ঘুমে নিমগ্ন থাকে তখন পড়তে হয় সেটাকে তাহাজুদ নামাজ বলে এরপরে ছয়শো পঞ্চান্ন নম্বর প্রশ্ন রাজশাহী থেকে লিখেছিলেন দিদারুল ইসলাম তিনি প্রশ্ন লিখেছিলেন নিজের আকিকা না দেওয়া হলে আগে সন্তানের আকিকা দেওয়া যাবে কিনা তিনি হয়তো বোঝাতে চেয়েছেন যে তার নিজের আঁকিকা হয়তো দেওয়া হয় তার বাবা মা দেয় নেই এখন তার নিজের সন্তান হয়েছে তার নিজের সন্তানের আকিকাটা আগে দিতে পারবে কিনা এই প্রশ্নোত্তর হলো যে পারবে। আপনি আপনার সন্তানের আঁকিকা আগে দিতে পারবেন এরপরে যদি আপনার সামর্থ্য থাকে আপনি নিজের আকিকা নিজেও দিতে পারবেন তবে এটা দায়িত্ব ছিল আপনার বাবা মায়ের উপর আপনার বাবা মা যেহেতু যেহেতু আপনার সেই দায়িত্বটা পালন করেনি হয়তো তাদের সামর্থ্য ছিল না অথবা তারা জানতো না আপনি এখন নিজের আকিকার নিজে দিতে পারবেন তবে সেটা আপনার উপর বাধ্যতামূলক নয় আপনি আপনারটা না দিয়ে আপনার এতে কোনো সমস্যা নেই এরপরে ছয়শো ছাপ্পান্ন নম্বর প্রশ্ন মাদারীপুর থেকে লিখেছিলেন জামশেদ তিনি প্রশ্ন লিখেছিলেন ঘরে বিবাহ উপযুক্ত মেয়ে থাকলে সেই মেয়ের বিয়ে না দিয়ে হজে যাওয়া যাবে কি না এ প্রশ্ন হলো যে যাবে অনেকে গ্রাম অঞ্চলে বলে থাকে যে মেয়ে বিয়ে না দিয়ে উপযুক্ত মেয়ে রেখে হজে যাওয়া যায় না এই কথাটা আসলে ইসলাম সম্মত কথা নয় আপনি হজে যেতে পারেন এতে কোনো সমস্যা নেই হজ থেকে এসে মেয়ের বিয়ে দেবেন এতে কোনো সমস্যা নেই কোনো বাধা নিষেধ নেই এরপরে ছয়শো সাতান্ন নম্বর প্রশ্ন বরিশাল থেকে লিখেছিলেন আখি তিনি প্রশ্ন লিখেছিলেন সন্তান লাভের জন্য কোন দোয়ার আমল করতে হবে এই প্রশ্ন উত্তর হলো আপনার যদি সন্তানের প্রয়োজন হয় নিঃসন্তান হয়ে থাকেন তাহলে আল্লাহ রব্বুল আলমিনের কাছে প্রত্যেক নামাজের পরে দোয়া করবেন নিজের ভাষায় তো দোয়া করবেনই কুরআনের মধ্যে যে ভাষাগুলো উল্লেখ আছে আমি একটা শিখে দিতে পারি তা হলো নবী ইব্রাহিম আলাইহিস সালাম যে দোয়াটা আল্লাহ রবুল্লা আলমিনের কাছে করতে করতে শেষ বয়সে সন্তান লাভ করেছিলেন সে দোয়াটা কোরআনুল করিমের সুরা সফাতের একশো নম্বর আয়াতের মধ্যে উল্লেখ আছে দোয়াটা হল রব্বি হাবলি মিনা আলি কুরআনুল করিমের সুরাতুল সফাত এর একশো নম্বর আয়াত সেখানে উল্লেখ আছে ইব্রাহিম আলহ এই দোয়া পড়ে পুত্র সন্তানের বাবা হয়েছিলেন দোয়াটা হলো রব্বি হাবলি মিনাসহীন রব্বি হাবলি মিনাসহীন প্রত্যেক নামাজের পরে এই দোয়া পাঠ করবেন হাত তুলে আল্লাহর কাছে পাঠ দোয়া করবেন রব্বি হাবলি মিনাসহীন হে আল্লাহ আমাকে একটা নেককার সন্তান একটা নেককার পুত্র সন্তান দাও এভাবে আল্লাহর কাছে কান্নাকাটি করবেন এরপরে ছয়শো আটান্ন নম্বর প্রশ্ন খুলনা থেকে লিখেছিলেন জান্নাতুল তিনি প্রশ্ন লিখেছিলেন মেয়েরা ইসলামিক শর্ট ফিল্মে অভিনয় করতে পারবে কি না এ প্রশ্ন হলো জিনা মেয়েরা এরকম ক্যামেরার সামনে এসে নিজেদের মুখ দেখিয়ে নিজেদের অঙ্গভঙ্গি দেখিয়ে অভিনয় করবে এটা ইসলাম কখনোই জায়জ করেনি সেটা ইসলামিক শর্ট ফিল্ম হোক অথবা মানে ইসলামিক কোনো কার্যকলাপ হোক আপনি কখনোই এইরকম অভিনয় করবেন ইসলাম সেটাকে সমর্থন করবে না আমি অন্তত বলতে পারি ইসলামী শরিয়ালাও করেন এটা এরপরে ছয়শো উনষাট নম্বর প্রশ্নে নোয়াখালী থেকে লিখেছিলেন কিবরুল ইসলাম তিনি প্রশ্ন লিখেছিলেন কারেন্টের ব্যাট দিয়ে মশা মারলে কি গোনা হবে এই প্রশ্নের উত্তর হল কারেন্টের ব্যাট দিয়ে মশা মারার ব্যাপারে ওলামাইক কেরামের মধ্যে কিছুটা দ্বিমত লক্ষ্য করা যায় অনেকে বলেছেন যে কারেন্টের ব্যাট দিয়ে মশা মারতে গেলে আগুনের স্প্লিং সাথে সংঘর্ষ লেগে মশা মারা যায় যেহেতু হাদিসের মধ্যে উল্লেখ আছে কোনো প্রাণীকে আগুন দিয়ে হত্যা করা নিষেধ কি কোনো অপরাধীকে আগুন দিয়ে শাস্তি দেওয়া নিষেধ তো সেজন্য একটা মশাকে আপনি মারতে গিয়ে আগুন ব্যবহার করবেন এ ব্যাপারে অনেকে আপত্তি করেছেন তবে কেউ কেউ বলেছেন যে কারেন্টের শখ যেটা সেটা আগুনের সাথে লেগে মরে না বরং অনেকক্ষণ লেগে থাকলে সেখানে আগুন ধরে যেতে পারে তবে লাগার সাথে সাথে আগুন ধরে না বলেছেন মশা মারলে গুণা হবে না আপনি চাপ দিয়ে মশা মেরে ফেলে দেবেন তাকে আর যদি আপনি তাকে ধরে রেখে পুড়িয়ে দেন গন্ধ বের বের হয়ে যায় তাহলে সেটা নিষেধ করেছেন অনেকে যে এভাবে পুড়িয়ে মারাটা উচিত হবে না এরপরে ছয়শো ষাট নম্বর প্রশ্ন ঢাকার বনশ্রী থেকে লিখেছিলেন আজবাহার তিনি প্রশ্ন লিখেছিলেন লোকাল বাসে চড়ে অনেক সময় ভাড়া না দিয়ে নেমে গেছি এখন আমার করণীয় কি এই প্রশ্ন উত্তর হলো এরকমটা অনেকেই না বুঝে করে ফেলে দুই টাকা পাঁচ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা ভাড়া অনেক সময় এটা ফাঁকি দিয়ে চলে যায় আর ফাঁকি দেওয়ার পরে মনে করে আমি কি যেন কি বড় কাজ করে ফেলেছি আসলে সে একটা গুনাহ করে ফেলেছে অন্যায় কাজ করে ফেলেছে এটা বাস মালিকদের হক সে নষ্ট করে দিয়েছে এটা কখনই করা উচিত নয় যেহেতু আপনি করে ফেলেছেন এখন আপনার অবশ্যই প্রথমে তওবা করতে হবে যদি তাদেরকে সেই হকটা ফিরিয়ে দেওয়ার মতো সেরকম স্কোপ না থাকে তাহলে আপনি প্রথমে তওবা করবেন আল্লাহ রব আলমিনের কাছে কান্নাকাটি করবেন তও বা করবেন আর কখন এরকম কাজ করবেন না সেই ওয়াদা করবেন এটা এখন আপনার জন্য করণীয় আর যদি কখন এরকম হয় যে পরিচিত গাড়িওয়ালা তার ভাড়া আমি না দেই বা কম দিয়েছি এরকমটা কখনো করেছেন তাহলে তাকে দেখলে তার সাথে পরিচয় থাকলে আপনি ভাড়াটা দিয়ে দেবেন আর যদি এরকম স্কোপ না থাকে এরকম পরিবেশ না থাকে তাহলে আপনি আল্লাহর কাছে তাওবা করবেন আর একটু দান সাতকা করে দিবেন। আপনি দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা এরকম টাকা দান সৎকা করে দিবেন যেটা আপনি গাড়িতে ফাঁকি দিয়েছিলেন এই টাকাগুলো আপনি দান সৎকা করবেন এবং তাওয়া করে ফেলবেন এটাই এখন আপনার জন্য করণীয়